করোনার কারণে অনেক দিন ধরে ঘরবন্দির পর আমরা বেরিয়ে পড়েছি ভারত ভ্রমণে। এই যাত্রায় আমরা দেখব ভারতের ভিন্ন ভিন্ন রাজ্যের অনেক জানা অজানা সব দর্শনীয় স্থান। আমরা এই যাত্রাটা সড়ক পথে গাড়িতে করে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছি। আর আমার কাছে ভারত ভ্রমণ কোনো স্বপ্নের চেয়ে কম নয়। তাহলে আসুন, আপনাদের সাপোর্ট আর আমাদের মনের ইচ্ছার জোরে শুরু করা যাক এই লম্বা সফরের প্রথম পর্ব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, চলো বেড়াতে যাই। প্রথম দিনে আমরা এখন যাচ্ছি মহারাষ্ট্রের লোনাওয়ালাতে। লোনাওয়ালা তার পাহাড়ি সৌন্দর্যের জন্য খ্যাত। সূর্যাস্তের আগে লোনাওয়ালার রাস্তায় আমরা দূর পাহাড়ে সূর্যকে ডুবতে দেখলাম। এটাও একটা মনোরম দৃশ্য ছিল। লোনাওয়ালা পৌঁছে প্রথমে আমরা শহরের মধ্যেই একটা হোটেল রুম ভাড়া নিয়ে আমাদের লাগেজগুলো রেখে আমরাও কিছু সময় বিশ্রাম নিয়ে নিলাম। তারপর আমরা চলে আসলাম এখানকার লোকাল বাজার, রাস্তাঘাট একটু ঘুরে ঘুরে দেখতে আর সন্ধ্যের নাস্তাটা সেরে নিতে। মহারাষ্ট্র স্পেশাল বড়া পাও ধোসা দিয়ে নাস্তাটা বেশ ভালোই হলো। আর হ্যাঁ, আপনি কোনো সময় লোনাওয়ালাতে আসলে চিক্কি খেতে ভুলবেন না। নাস্তা করে কিছুক্ষণ হাঁটার পর আমরা এসে গেলাম ওয়্যাক্স মিউজিয়ামের কাছে। এখানে টিকিট কেটে আপনি 100 বেশি মহান ব্যক্তিদের মূর্তি দেখতে পাবেন। আমাদের ট্যুরের দ্বিতীয় দিনের খুব সকালে আমরা বেরিয়ে পড়লাম সূর্যোদয় দেখতে। কিছুক্ষণে আমরা চলে আসলাম এই ড্যামের কাছে। এমনিতে তো এই জায়গা থেকে সূর্যাস্ত খুব ভালো লাগে দেখতে, তবে সকালের এই সময়টাও মন্দ লাগছে না। লোনাওয়ালাতে আসা ট্যুরিস্টরা একবার হলেও এই জায়গায় দাঁড়িয়ে ফটো ভিডিও করে। আর এই রাস্তা দিয়েই পাহাড়ের উপরে কিছু কিলোমিটার গেলেই পৌঁছে যাব লায়ন পয়েন্টে। এখন আমরা সেখানেই যাচ্ছি। মুম্বাই পুনের ট্যুরিস্টদের কাছে লোনাওয়ালা হলো উইকেন্ডের একটা বেস্ট পয়েন্ট। লোনাওয়ালা থেকে লায়ন পয়েন্টের দূরত্ব 11 কিলোমিটারের মতো। লাইন পয়েন্টে এসে গেছি। এখন করোনার কারণে টুরিস্ট অনেক কম দেখা যাচ্ছে। যাই হোক, এখানকার মুখ্য আকর্ষণ হলো দূরের একগুচ্ছ পাহাড়। এই যে পাহাড়টা দেখছেন, এটা শেপ অনেকটা লায়নের মতো দেখতে, তাই এই জায়গাটার নাম লায়ন পয়েন্ট। এখানে আসলে অনেকগুলো ছোট ছোট খাবারের স্টল পেয়ে যাবেন আপনাদের চা নাস্তাটা সেরে নেবার জন্য। এই লায়ন পয়েন্টে অনেক হিন্দি মুভির শুটিংও হয়েছে। আপনি যদি বিকেলের পরে আসেন, তবে এখান থেকে মনমুগ্ধকর সূর্যাস্ত দেখতে ভুলবেন না। লায়ন পয়েন্ট থেকে ফেরার পথে এরকম হ্যান্ডক্রাফ্টের দোকান দেখতে পেলাম, হ্যান্ডক্রাফ্টের শপ দেখতে পেলাম। এখানে দেখুন অনেক রকমের কাটলারি বাসন পাওয়া যাচ্ছে। চীনামাটির যে বাসনপত্র হয় ওরকম কাপ প্লেট টপ অনেক কিছু আছে, ঘরের জন্য আপনারা নিলে নিতে পারেন। খুব ভালো, দেখুন জিনিসগুলো, খুব ভালো লাগবে দেখতে। যাই হোক, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলে এসে চেক আউট করে এখন আমরা যাচ্ছি গোয়ার পথে। আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, লোনাওয়ালা থেকে গোয়ার দূরত্ব 500 কিলোমিটারের কাছে। আর আমরা যে রুট নিয়েছি সেখানে আমরা পার করব পুনে, সাতারা, কোলাপুর, বেলাগাভি।
অনেকটা রাস্তা আসার পর আমরা এই রেস্টুরেন্টে এসেছি লাঞ্চটা সেরে নিতে। ভেজ থালি দিয়ে খাবারটা বেশ ভালোই হলো। লাঞ্চ সেরে আবার যাত্রা শুরু। এখন আমরা যাচ্ছি মুম্বাই গোয়া হাইওয়েতে। আজকের জন্য আমরা কোলাপুরে নাইট স্টে করছি। হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট থেকে লোকাল থালি দিয়ে রাতের খাবারটা সারলাম। আমাদের ট্যুরের তৃতীয় দিনে খুব সকালে কোলাপুর থেকে বেরিয়ে আবার রওনা দিলাম গোয়ার উদ্দেশ্যে। এখান থেকে গোয়ার দূরত্ব 225 কিলোমিটার আর সময় লাগবে 5 ঘন্টার মতো। আমরা এখন ভীমগড় অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানের বোর্ড দেখে জানতে পারলাম এই জঙ্গলে বাঘ, হাতি আরো অনেক জন্তু আছে। এখন প্রায় দুপুর 2 বাজে আর আমরা পৌঁছে গেছি গোয়ার রাজধানী পঞ্জিমে। আর আমরা যেহেতু কালাঙ্গুটে থাকবো, তাই পঞ্জিম থেকে নতুন ব্রিজ দিয়ে কালাঙ্গুটের দিকে যাচ্ছি। এখন আমরা কালাঙ্গুটে এসে গেছি আর কালাঙ্গুট বিচের কাছাকাছি একটি হোটেলে 2 দিনের জন্য রুম বুক করলাম। হোটেলের নাম কালাঙ্গুট গ্র্যান্ড হোটেল। করোনা অবস্থায় ট্যুরিস্ট কম থাকায় এখানের প্রতিটি হোটেলে 10-50% ডিসকাউন্টে রুম পাওয়া যাচ্ছে। হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। কিছুটা এসেই একটা হোটেল থেকে 80 টাকায় ভেজ থালি দিয়ে পেট পুজোটা সারলাম। খাবার সেরে এবার হাঁটা পথ ধরলাম সোজা বিচের দিকে। গোয়াতে এসে কালাঙ্গুটের কাছে যেসব ট্যুরিস্টরা থাকে, তাদের কাছে এই জায়গাটা শপিং এর জন্য জনপ্রিয়। শপিং এর রাস্তাটা শেষ করে বিচের কাছে আসতেই মনটা আনন্দে জেগে উঠল। করোনার পরে এখানকার বিচের রেস্টুরেন্টগুলো নতুন করে আবার খুলে ট্যুরিস্টকে ওয়েলকাম করার জন্য তৈরি হচ্ছে। সূর্যাস্তের সময় বিচের উপর দিয়ে হাঁটার খুশিটাই আলাদা। আশা করি ইন্ডিয়া ট্যুরের প্রথম পর্ব আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন আর আমাদের সফরের প্রতিটি ভিডিও সময়ে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি হিট করে রাখুন।